ইস্টার্ন রেলওয়ে থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু করার জন্য কাটিহার ডিভিশনের অন্তর্গত একলাখি স্টেশনে 4/9/2023 সোমবার নন ইন্টারলকিং কাজ হবে, সেজন্য ট্রেন চলাচলে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলো হলো 13153, 13154 শিয়ালদা মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেসের স্লিপ কোচগুলি, এছাড়াও বাতিল থাকবে 15709, 15710 মালদা টাউন নিউ জলপাইগুড়ি মালদা এক্সপ্রেস এবং 05421, 05422 মালদা টাউন বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এছাড়া পুনর্নির্ধারিত হবে 13175 শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনটি 4 তারিখে সকাল 6:35 পরিবর্তে 2 ঘন্টা দেরিতে সকাল 8:35 শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। এই প্রসঙ্গে জানাই যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অন্য একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সেপ্টেম্বর মাস পুরোটা এবং অক্টোবর মাসের শুরু পর্যন্ত গুয়াহাটি থেকে উত্তর ভারত এবং পশ্চিম ভারতের দিকে চলাচলকারী ট্রেনগুলো নিয়ন্ত্রিত হবে বা বাতিল থাকবে। এই নিয়ন্ত্রিত ট্রেনের মধ্যে যাত্রাপথ পরিবর্তিত হবে, এমনকি রাজধানী এক্সপ্রেস ট্রেনগুলিরও। এ ব্যাপারে গুয়াহাটি থেকে উত্তর ও পশ্চিম ভারতমুখী বাতিল ট্রেনগুলি সম্পর্কে জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন, তাহলে সেগুলিও জানিয়ে দেওয়া হবে। আপাতত এই পর্যন্ত, সকলের শুভ ও নিরাপদ যাত্রা কামনা করি।